দেশজুড়ে সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি আমি অনুভা বিশ্বাস। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দুই মাস ধরে অচল বেনাপোল চেকপোস্টের স্ক্যানার মেশিন, টঙ্গীতে অস্ত্র সহ আট ছিনতাইকারী আটক। বাংলাদেশ ভারত কোস্টগার্ডের মধ্যে জোনাল কমান্ডার পর্যায়ে বৈঠক। ফেনীতে কোর্স কারিকুলাম সংশোধনে ম্যাথ শিক্ষার্থীদের চার দফা। বান্দরবানে চাষ হচ্ছে খুলনার বিখ্যাত জুই ঝাল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর, এর ওয়াল থিকনেস এবং রিপ থিকনেস বেশি থাকায় টিকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। এবারে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। বেনাপোল স্থলবন্দরের আন্তর্জাতিক চেকপোস্টের বহির্গমন প্যাসেঞ্জার টার্মিনালে স্থাপিত স্ক্যানার মেশিনটি দুই মাস ধরে অচল হয়ে পড়ে আছে। এতে বাংলাদেশ থেকে ভারতগামী যাত্রীদের ব্যাগেজে চোরা চালানের সংখ্যা বাড়ছে। তবে কাস্টমস কর্তৃপক্ষ বলছে, স্ক্যানার মেশিনটি সচলের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সোমবার সকালে বেনাপোল চেকপোস্ট কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শারমিন জাহান স্ক্যানার মেশিন অচলের এ তথ্য নিশ্চিত করেন। বেনাপোল চেকপোস্ট কাস্টমসের দায়িত্বরত রাজস্ব কর্মকর্তা শারমিন জাহান বলেন, অচল স্ক্যানার মেশিনটি সচলের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। চীন থেকে যন্ত্রপাতি আসছে, খুব দ্রুত সচল হবে। আপাতত ভারত যাওয়া যাত্রীদের ব্যাগেজ হাত দিয়ে তল্লাশি করা হচ্ছে। গাজীপুর মহানগরীর টঙ্গী থেকে দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী চক্রের আট সদস্যকে আটক করেছে র‍্যাব এক। রোববার রাত 9:30 দিকে তাদের আটক করা হয়। সোমবার সকালে র‍্যাবের সিনিয়র সহকারী মোহাম্মদ পারভেজ রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন ধরে গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকাসহ আশেপাশের এলাকায় সাধারণ পথচারী, বাস যাত্রী ও মোটরসাইকেল আরোহীদের মারধর এবং দেশীয় অস্ত্রের ভয় ভীতি দেখিয়ে গাড়ি, টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালঙ্কার ইত্যাদি ছিনতাই করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। বাংলাদেশ ভারত কোস্টগার্ডের মধ্যে জোনাল কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল 10:30 মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ কিবরিয়া হক, বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের পরিচালক অপারেশনস ক্যাপ্টেন ফাইজউদ্দিন আহমেদ সহ বাংলাদেশ কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আর ভারতের পক্ষ থেকে ভারতীয় কোস্টগার্ডের আঞ্চলিক সদর দপ্তর কলকাতা ও ভারতীয় কোস্টগার্ড সদর দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন। এ কনফারেন্সে দুই দেশের জোনাল কমান্ডার পর্যায়ে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়। এছাড়াও আন্তর্জাতিক সীমানায় মানব পাচার, চোরাচালান, মাদক দ্রব্য পাচার ও অবৈধভাবে মাছ ধরা রোধে উভয় দেশের কোস্টগার্ডের করণীয় নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে এ বৈঠক দুই দেশের জলসীমায় অপরাধ দমনে ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে। অরেঞ্জ, লিচি, স্ট্রবেরি সহ ভিন্ন ভিন্ন ফ্লেভারে প্রাণ ললিপপ, জুসি জুসি ওয়ার্ল্ড। স্বতন্ত্র শিক্ষা বোর্ড গঠন, কর্মসংস্থান সৃজন ও দ্রুত নিয়োগ সহ চার দফা দাবিতে সারা দেশে ক্লাস বর্জন ও ছাত্র ধর্মঘট পালন করছে ম্যাথ শিক্ষার্থীরা। সোমবার ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় 200+ শিক্ষার্থী সকাল 10:00 হতে দুপুর পর্যন্ত এ কর্মসূচি পালন করে। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বছরের পর বছর ম্যাথসের শিক্ষার্থীরা নানা বৈষম্যের শিকার হয়ে আসছে, কর্মসংস্থান সৃজন করে দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চশিক্ষা প্রদান করতে হবে। ইন্টার্নশিপ বহাল সহ অসংগতিপূর্ণ কোর্স বাতিল ও কারিকুলাম সংশোধন করতে হবে। অ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে মেডিকেল এডুকেশন বোর্ড গঠন করতে হবে। Last one,
বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়া এলাকায় এখন চাষ হচ্ছে খুলনার বিখ্যাত চুইঝালের। প্রায় 10 একর পাহাড়ি এলাকা জুড়ে এই চুইঝালের আবাদ করেছেন দীপ্ত এগ্রোর মালিক ইফতেকার সেলিম অগ্নি। নাইক্ষ্যংছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হক জানান, পুরো জেলার মধ্যে একমাত্র নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়াছড়ি এলাকায় ইফতেকার সেলিম অগ্নি নামে এক ব্যক্তি নিজ উদ্যোগে চুইঝালের আবাদ করেছেন। এই ফসল নিয়ে সরকারি সহায়তা না থাকায় তাকে কোনো প্রকার সহায়তা করা যাচ্ছে না। তবে এই চুই লতা জাতীয় হওয়ায় ছায়াতে এর ভালো চাষ হয়। দর্শক, এই ছিল দেশজুড়ে সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।